ভ্যাকসিন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল পৌর নিগমের সভাকক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার শাসক বিভু গোয়েল, সিএমওএস অশ্বনী কুমার মাঝি, পৌর কমিশনার নীতিন সিংহানিয়া, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা, এডিএমএলআর মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠক শেষে জেলা শাসক জানান যে আমাদের আসানসোল পৌর নিগম এলাকায় যে সকল ভ্যাকসিন কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীদের নিয়ে পৌর কমিশনারের সাথে এক বৈঠক করা হয়। ভ্যাকসিনেশন কিভাবে দ্রুত করা যায়, পাশাপাশি সুষ্ঠুভাবে কিভাবে ভ্যাকসিনেশন করা যায় এবং দ্বিতীয় ডোজকে কিভাবে উন্নত করা যায় সেই নিয়েই আলোচনা করা হয়। এমসিতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনতে যেরকম আমার ভ্যাকসিনেশন চলছে ওটাকে ইন্টারনাল রিভিউ করার জন্য প্রত্যেক কোভিড ভ্যাকসিনেশন সেন্টার দেড়াটা চলছে, সবাই সিভিসিজ এর যে দায়িত্বের মধ্যে আছেন ওনার সঙ্গে কমিশনার সাহেবের মিটিং ডেকেছেন। ওখানে সিএমও সাহেব ছিলেন, এডিএম এলআর ছিলেন, আমার ডিসিপি সাহেব ছিলেন, এসডিও ছিলেন, না আমি ছিলাম। এটাকে কিভাবে আমি অর দ্রুতভাবে মানে গতিশীল করতে পারবো, স্লাম পপুলেশনকে কিভাবে প্রায়োরিটি থেকে কভার করতে পারবো, আর সেকেন্ড ডোজকে কিভাবে ইম্প্রুভ করতে পারবো, এটা মেন পয়েন্ট, এটাই আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি যতগুলো পেন্ডেন্সি আছে এমনি স্পিড অনেকটা পিক আপ করে গেছে, আর যতগুলো ছোট ছোট স্টাম্বলস রোড ব্লক আছে ওটাকে কিভাবে ম্যানেজ করে আমি স্পিড আপ করে দেব, এর জন্য খুব সুন্দর এক মিটিং। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।